كافةً للناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وقال عليه الصلاة والسلام إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. أو كما قال عليه الصلاة والسلام شبه درو شريف بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قابل احترام محترم مصليان كرام مربيان عظام علماء كرام الله جل جلاله عما نواله الدربار অসংখ্য আগুনিত শকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈশান নামাজ জামাতের সাথে আদায় করার পর অত্যন্ত মুবারক মজলিসে পবিত্র কোরআনুল কারীমের দর্শে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে সুস্থতার সাথে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে শকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই আর দোস্ত, আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু পবিত্র কোরআনকে সৌভাগ্যের চাবিকাঠি বানিয়েছেন, মিফতাহুস সাআদাতি ওয়াল ফালাহ, মানুষের জীবনের কল্যাণ এবং মানুষের সৌভাগ্যের মূল চাবি হচ্ছে পবিত্র কোরআন। তো মানুষ যদি কোরআনকে বোঝে, কোরআনকে সে অনুধাবন করে এবং কোরআনের উপর চলার জন্যে কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনার জন্যে সে যদি আগ্রহী হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অনুসারীদেরকে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদেরকে উন্নতি দান করবেন, তাদেরকে অগ্রগতি দান করবেন এবং সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনের যারা ধারক এবং বাহক হবে, যারা কোরআন অনুযায়ী তার জীবনকে যাপন করবে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে কাফেরদের উপর বিজয়ী করবেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে এই কথাও বলেছেন যে যারা কোরআনকে ছেড়ে দেবে, কোরআন থেকে যারা মুখকে ফিরিয়ে নেবে, কোরআন অনুযায়ী যারা তাদের জীবনকে যাপন করবে না, ওয়াদাউ বিহি আখরিন, আল্লাহ তাআলা কোরআনের প্রতি তাদেরই অনাগ্রহের কারণে, কোরআনের বিধানের প্রতি তাদের অমনোযোগিতার কারণে আল্লাহ তাআলা সেই জাতিকে অপদস্থ করবেন, আল্লাহ তাআলা কাফেরদের অনুগত মুসলমানদেরকে বানিয়ে রাখবেন। তো এই জন্য মেরে আজিজ ও দোস্ত, আজকে পুরো মুসলিম বিশ্বে মুসলমানদের যে অধপতন, আমাদের ইমানই যে দুর্বলতা এবং গোটা পৃথিবীতে আমরা যে মজলুম এবং নিষ্পেষিত এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষায় আমরা যে পিছানো, এর মূল কারণ হলো কোরআন থেকে আমাদের বিচ্যুতি, কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যখনই কোনো জাতি সে পবিত্র কোরআনকে ধারণ করে, কোরআনকে সামনে রেখে তার জীবনকে পরিচালনা করে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এত বরকত এই জাতির উপরে দান করেন, অল্প দিনের মধ্যে সে পরাশক্তিতে পরিণত হওয়ার যোগ্যতা রাখে। আমরা খুব বেশি দূর যাওয়া লাগবে না, আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, আমরা জানি যে আফগানিস্তানের মুজাহিদ তালেবান তারা
অল্প কিছুদিন যাবৎ দুই তিন বছর হচ্ছে তারা আফগানিস্তানের কর্তৃত্ব করছে, শাসন ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে। গত 20 বছর পরিশ্রম, জিহাদ, কষ্ট সহ্য করার পরে আল্লাহ তাআলা তাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন। গত 3 বছরের মধ্যে সারা পৃথিবীকে তারা তাক লাগিয়ে দিয়েছে, তাদের উন্নতি, তাদের অগ্রগতি, তাদের যে মুদ্রা এর মান এখন বাংলাদেশের মুদ্রার চেয়ে বেশি হয়ে গেছে। ডলার রেট যদি হিসাব করেন বাংলাদেশের মুদ্রা মানের তুলনায় আফগানিস্তানের মুদ্রার মান অনেক বেশি হয়ে গেছে। অথচ যুদ্ধ বিধ্বস্ত দেশ, গত 30-40 বছর যাবৎ এখানে টানা যুদ্ধ চলছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বরকতে এত ফসল দিচ্ছেন, এত খাদ্যের যোগান করছেন, অথচ তারা নিজেদেরকে বিশ্ব ব্যাংক থেকে আলাদা করে রেখেছে, গোটা পৃথিবীর সাহায্য থেকে তারা নিজেদেরকে আলাদা করে রেখেছে শুধু কোরআনের আইনকে বাস্তবায়নের জন্যে। আল্লাহ তাআলা গত কয়েক বছরের মধ্যে তাদের দেশের কি বরকত এবং রহমত আল্লাহ তাআলা দিয়েছেন সেটা গোটা পৃথিবীবাসীর সামনে সুস্পষ্ট। তো এটা আমাদের জন্য শিক্ষার ব্যাপার, আমাদের জন্য বোঝার ব্যাপার। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যে হাদিসটি আমি আপনাদেরকে শোনালাম, এটি মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি ওমরে ফারুক নিজে বর্ণনা করেছেন। একদিন মক্কা বিজয়ের পরে মক্কার জিম্মাদার, মক্কার শাসনের যে দায়িত্ব এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে দিয়েছিলেন। তো আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে যায়, এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় আসে সে সময় এবং পরবর্তীতে ওমরে ফারুকের সময়। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি মক্কার গভর্নর যাকে বানিয়েছিলেন ওনার নাম হচ্ছে নাফে ইবনে হারেস। উনি মূলত মক্কার মানুষই ছিলেন এবং মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তো ওমরে ফারুক তাকে মক্কার জিম্মাদার বানিয়েছিলেন। ওনার শাসনামলে যে মক্কার দায়িত্ব এবং মক্কার গভর্নরের জিম্মাদারি এটা হযরত নাফে ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা আঞ্জাম দিবেন। তো একদিন ওমরে ফারুক ওনার অভ্যাস ছিল মুসলিম বিশ্বের বিভিন্ন এলাকায় তিনি সফর করতেন, তিনি সেখানকার গভর্নরদের খোঁজখবর নিতেন, তিনি কখনো ছদ্মবেশে ঘুরতেন যে সাধারণ মানুষ গভর্নরদের ব্যাপারে, শাসকদের ব্যাপারে কি বলে এটা তিনি জানতেন। তো এই উদ্দেশ্যে একবার তিনি একটা কাফেলা নিয়ে মদিনা থেকে মক্কার দিকে অগ্রসর হন যে মক্কার মানুষের খোঁজখবর তিনি নেবেন, মক্কার যাকে তিনি দায়িত্ব দিয়েছেন নাফে তার কাছ থেকে খবর রাখবেন। তো তিনি যখন মক্কায় আসবেন তো মক্কায় আসার আগেই মক্কার মানুষের কাছে এই সংবাদ পৌঁছে যায় যে আমিরুল মুমিনিন তিনি মক্কায় তাশরিফ আনছেন। তো মক্কার যিনি গভর্নর নাফে তিনি অগ্রসর হয়ে যান যে আমি আমিরুল মুমিনিনকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে নিয়ে আসব, তাকে ইস্তেকবাল করব। তিনি মক্কা থেকে বেশ দূরে একটি বাজারে সেখানে গিয়ে উপস্থিত হন তাকে অভ্যর্থনা জানানোর জন্যে, ইস্তেকবাল করার জন্যে। সাথে আরও বেশ কিছু সাহাবায়ে কেরাম তারাও সেখানে উপস্থিত ছিলেন। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই বাজারে এসে উপস্থিত হলেন এবং নাফের সাথে সাক্ষাৎ করলেন এবং নাফেকে বললেন যে মান ইস্তাখলাফতাহু লিল আলাল ওয়াদি, যে আমি যে তোমাকে দায়িত্ব দিয়েছি তো সবসময় তো তুমি দায়িত্ব পালন করতে পারো না, তো তোমার সহকারী তুমি কাকে নিযুক্ত করেছো? তুমি যখন আমার কাছে আসো মদিনাতে আসো তখন তো কাউকে দায়িত্ব দিয়ে আসতে হয়। তো মক্কা এবং তায়েফ এই দুই এলাকার উনি জিম্মাদার ছিলেন। তো বলা হলো যে মক্কা এবং তায়েফের দায়িত্ব তো তোমার, তো তুমি যখন চলে আসো মান ইস্তাখলাফতাহ তুমি কাকে তোমার স্থলাভিষিক্ত বানাও, কাকে তোমার নায়েব বানাও, অ্যাসিস্ট্যান্ট বানাও এটা আমাকে বলো। তো হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইবনে আবজা আব্দুর রহমান ইবনুল আবজা তাকে আমি আমার ইস্তেখলাফ বানাই, আমার খলিফা নিযুক্ত করে তারপর আমি বিভিন্ন সফরে বিভিন্ন এলাকাতে অবস্থান করি। তোমরে ফারুক বললেন যে ইবনুল আবজা তিনি কে, তার পরিচয় আমাকে দাও। নাফে বললেন হুয়া মাওলা মিন রিজালিনা, ইবনুল আবজা হলেন আমাদের মুক্তকৃত দাস, আমাদের আজাদকৃত দাস। সে একসময় আমাদের গোলাম ছিল, আমরা তাকে আজাদ করেছি এবং তাকে মক্কা এবং মদিনার সহকারী গভর্নর এর জিম্মাদারি আমি তাকে দিয়েছি। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা প্রশ্ন জাগলো যে তুমি একজন গোলামকে, যে নিজে গোলাম, গোলামের সন্তান,
যাকে তোমরা আজাদ করেছ, এরকম একজন ব্যক্তিকে তুমি তোমার স্থলাভিষিক্ত নিযুক্ত করলে, এটা কেন করলে, এর হিকমত এটা আমাকে বলো। তো নাফে বললেন যে হে আমিরুল মুমিনিন, ইবনুল আবজা তিনি হচ্ছেন কারিউল কোরআন, তিনি অসম্ভব চমৎকার কোরআন তেলাওয়াত করতে পারেন, এবং তিনি আহলুল সাহিবু আহলিল ফরাইজ, তিনি বন্টন নামা মিরাসের যে সম্পত্তির বন্টন এটা খুব ভালো বোঝেন, মানে গণিত শাস্ত্রে তিনি পারদর্শী, অহুয়া কাজিন, এবং বিচার করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই জন্য এই তিন বৈশিষ্ট্যের কারণে আমি ইবনুল আবজাকে আমার খলিফা প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছি, যদিও সে গোলামের সন্তান, যদিও সে আমাদের আজাদকৃত গোলাম। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই হাদিস বর্ণনা করলেন যে সদাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা সত্য, আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, আল্লাহ তাআলা এই কিতাবের বদৌলতে একজন গোলামকে গভর্নরে পরিণত করে, ওয়াদাউ বিহিল আখরিন, আর যে কোরআনকে ছেড়ে দেয় সে উচ্চ পদস্থ থেকে মাটির নিচে ধুলায় মিশে যায়, ধ্বংস হয়ে যায়। উমরে ফারুকের এই হাদিস আমাদের জন্য পাথেয়, আমাদের জন্য গ্রহণ করার মতো, এবং ইসলামের উপর চলা, ইসলামী বিধানকে মেনে নেওয়া, এর কি ফজিলত এবং এর দুনিয়াবী এবং আখেরাতের কি ফায়দা, এগুলো আমাদের সামনে সুস্পষ্ট। এখন আমাদের জিম্মাদারি হলো পবিত্র কোরআনকে গ্রহণ করা। যদি আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে উন্নীত করবেন, আমাদেরকে মর্যাদাবান করবেন, আমাদেরকে গোটা পৃথিবীতে আবার শাসন কায়েম করার মতো ক্ষমতা এবং শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআনকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাত বিল হুদা ওয়াল আযাব বিল মাগফিরাহ فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم الحمد لله أمرا গত সপ্তাহ পর্যন্ত পবিত্র কোরআনের 174 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর করার জন্য চেষ্টা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হব এবং এখান থেকে কিছু হেদায়াত এবং দিনী কিছু নির্দেশনা আমরা ইনশাআল্লাহ গ্রহণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই মনোযোগের সাথে, ধৈর্যের সাথে এবং আমল করার নিয়তে শোনার এবং আত্মস্থ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আমরা এই কথা জেনেছি তো পূর্বে যে আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় একটা লম্বা সময় ইতিহাস এবং আমাদেরকে নসিহত করার পর আমাদের উপর কিছু বিধান, বিধিবিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। তন্মধ্যে হালাল রিজিক গ্রহণ করা, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রথম হুকুম, এবং কোন খাদ্য আমাদের জন্য হারাম করা হয়েছে এর একটা সংক্ষিপ্ত বর্ণনা আমরা গত সপ্তাহে জানতে পেরেছি। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আমি যেই বস্তুগুলোকে হারাম করেছি এগুলোকে যারা গোপন করে রাখে, মানুষের সামনে বলতে চায় না নিজের স্বার্থের জন্যে, সুবিধার জন্যে, ইহুদিরা যেমন দিনকে, ইসলামকে, তাদের ধর্মগ্রন্থকে বিকৃত করেছে তাদের সুবিধার জন্যে, এই উম্মতের মধ্যে কেউ যদি তারা এগুলোকে গোপন করে রাখে, বিশেষ করে ওলামা, তারা যদি মানুষের সামনে এগুলো না বলে, তো আল্লাহ তাআলা তাদের জন্য অত্যন্ত বড় ধমকি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে যেই উদ্দেশ্যে তারা ইসলামের এই সত্য কথাগুলোকে গোপন করে রেখেছিল, তারা যেন নিজেদের পেটে আগুনকে ভরে নিল এবং কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তাদেরকে আগুন দিয়ে পুড়িয়েও তাদেরকে পরিচ্ছন্ন করবেন না, এত বড় গুনাহ এবং শাস্তি তাদের জন্য রয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং আখেরাতের মর্মন্তুদ শাস্তি
যন্ত্রণাকর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। তো এই এর মাধ্যমে আমরা গত সপ্তাহে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শেষ করেছিলাম। আল্লাহ তাআলা ওই বিষয়টি আরেকটু বর্ধিত করে সামনে বলছেন যে যারা সত্যকে গোপন করে রাখবে, ইসলামের এই বিধানগুলো মানুষের সামনে খুলে খুলে বলবে না, এই জিম্মাদারি আল্লাহ তাআলা আলেমদেরকে দিয়েছেন, এটা আলেমদের জিম্মাদারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মুসলিম জনপদের প্রত্যেক জনপদে একটা দল অবশ্যই থাকতে হবে যারা কোরআন এবং সুন্নার জ্ঞানে জ্ঞানী হবে, এটা ফরজে কিফায়া। কোনো এলাকা, কোনো জনপদ, কোনো গ্রাম, কোনো শহর যদি এমন হয় সেখানে একজন আলেমও নেই, তাহলে ওই এলাকাবাসীর জিম্মাদারি, তারা প্রত্যেকে নিজের পকেটের পয়সা খরচ করে হলেও একজন আলেমকে তারা তৈরি করবে, এটা ওই এলাকার মানুষের জিম্মাদারি। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের একটা ছোট অংশ হলেও থাকতে হবে যারা তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের বুঝ অর্জন করবে, দ্বীনের জ্ঞানকে অর্জন করবে। আর তাদের জিম্মাদারি কী হবে? ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তাদের দায়িত্ব হবে তারা তাদের জ্ঞানকে অন্বেষণ করে তারা তাদের এলাকায় ফিরে আসবে, মানুষকে সতর্ক করবে যেন মানুষ সতর্ক হয়ে যায়। এটা আল্লাহ তাআলা প্রত্যেক আলেমের উপরেই জিম্মাদারি দিয়েছেন। তো এই জন্য প্রত্যেক আলেম এবং প্রত্যেক ব্যক্তি যাদেরকে যাদের কাছে শরীয়তের এলেম আছে তার দায়িত্ব হলো সত্যকে প্রকাশ করা, আর যারা এলাকাবাসী তাদের জিম্মাদারি হলো সত্যকে গ্রহণ করা, আলেমের বিরোধিতা না করা, এলমের বিরুদ্ধে না যাওয়া, নিজের ভুল ত্রুটিগুলোকে স্বীকার করে নেওয়া এবং সত্যকে গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ। আমি তোমাদের সামনে কোনটি হালাল এবং কোনটি হারাম এটা বলে দিলাম, এরপরেও যারা এটাকে গোপন করবে তারা কী করল? তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহী পথভ্রষ্টতাকে ক্রয় করে নিল। এবং ওয়াল আযাবা বিল মাগফিরাহ, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমার বদলে আযাবকে চেয়ে নিল। ফামা আসবারাহুম আলান নার, তারা কি কথা চিন্তা করে না যে জাহান্নামের কতটুকু আগুন তারা বরদাস্ত করতে পারবে, জাহান্নামের কতটুকু আগুন সে সবর করতে পারবে, তারা কেন এটা চিন্তা করে না? আল্লাহ তাআলা গত পর্বের যে বিষয় সেই বিষয়টাকে আরেকটু বর্ধিত করে বললেন, যালিকা বিআন্নাল্লাহ নাযযালাল কিতাবা বিল হক ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব লাফি শিকাকিম বাঈদ। এই সব কিছু আমি তোমাদের কাছে অবতীর্ণ করেছি সত্য সহ, অতএব সত্যকে অস্বীকার করলে শাস্তি তোমাদের জন্য অবধারিত। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, যারা আল্লাহর এই কিতাবকে নিয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে কোরআনে যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো নিয়ে অনেক মানুষ, অনেক মুসলমান তারাও কী করতে থাকবে? বিতর্ক করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, যারা এই কিতাব নিয়ে বিতর্কে লিপ্ত হবে, লাফি শিকাকিম বাঈদ, তারা যেন জেনে রাখে যে তারা বড় বড় বিপদের মধ্যে তারা রয়েছে, বড় অবুজ এবং অযৌক্তিক বক্তব্যের মধ্যে তারা রয়েছে। তো আল্লাহ তাআলা এটা বলে নিলেন যে আমি যে বিধানগুলো দিচ্ছি এগুলো সবার মনোপুত হবে না, যাদের অন্তরে বক্রতা থাকবে, যাদের হৃদয়ে নিফাকি থাকবে, তারা আমার দেওয়া বিধানকে নিয়ে যুক্তি তর্ক নানান প্রশ্ন সে উত্থাপন করতে শুরু করবে। এটা বলার পিছনে কারণ আছে, সামনে গেলেই বুঝবেন আল্লাহ তাআলা কেন এই কথা বলে নিলেন যে খুব সাবধানে থাকবে, আমার দেওয়া বিধান নিয়ে নিজেরা মতানৈক্যে লিপ্ত হবে না, বিতর্কে লিপ্ত হবে না। এরপর আল্লাহ তাআলা আমাদের উপর যে বিধানগুলো দিবেন সেগুলো হচ্ছে হুকুকুল ইবাদ, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল রিজিক। হালাল রিজিক যখন আপনি গ্রহণ করবেন এরপর আপনার ইবাদতের পালা আসবে। আল্লাহ তাআলা সামনে ইসলামের একদম মৌলিক কিছু বিষয় আমাদের সামনে পেশ করবেন যে দেখো, ইসলাম কোনো পূজা পার্বণের মতো নয়, ইসলাম শুধু রসম রিওয়াজের কথার মতো নয়। আমি আপনাদেরকে গতকালকে বলেছি এই কথা যে ইসলামকে যেন আমরা কোনো নিয়মের মধ্যে, কিছু প্রথার মধ্যে, সামাজিক নিয়মের মধ্যে ঢুকিয়ে না ফেলি, এরকম যেন না হয়। আমরা জুমার নামাজকে অনেকে পড়তে আসি কেন, যে জুমার দিন সবাই পড়ে, না পড়লে মানুষ খারাপ বলবে, জুমার দিন মসজিদে যাই। জি না, জুমার নামাজের যেই
গুরুত্ব, ফজরের নামাজের ঠিক একই গুরুত্ব ইসলাম। আমি শুধু প্রথা সর্বস্ব মুসলমান হব, ইসলাম এই ধরনের কোনো সুযোগ আমাদের জন্য রাখেনি। তো আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলছেন যে দেখো, ইসলামকে কোনো প্রথা বানাবে না, ইসলাম প্রথার বিষয় নয়, ইসলাম কিছু নিয়মের নিয়মকে অনুসরণ করার নাম নয় যে শুধু জুমার দিন মসজিদে আসবে, শুধু শবে কদরের দিন সারা রাত নামাজ পড়বে, শুধু শবে বরাতের দিন হালুয়া রুটি খাবে নামাজ পড়বে, এইটার নাম ইসলাম পালন করা নয়। ইসলাম কোনো নাম সর্বস্ব বিষয় নয়। তুমি টাকা পয়সা আছে, ওমরা করতে চলে গেলে কিন্তু নামাজ পড়ো না, হজ যাকাত ঠিক মতো আদায় করো না, শুধু টাকা আছে দেখে ঘুরতে চলে গেলে, যে ঘুরতেও গেলাম একটু মক্কা মদিনা ঘোরা হলো, তোমার অর্থ সম্পদ উপার্জন কীভাবে হচ্ছে এটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই, তুমি হজ করতে চলে গেলে লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু কোরবানি করলে, ইসলাম এ ধরনের প্রথা সর্বস্ব দিন নয়। আল্লাহ তাআলা এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করছেন। আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা যেমন তারা বিতর্কে লিপ্ত হয়েছে যে আমরা কি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ব না কাবার দিকে ফিরে নামাজ পড়ব, এটা নিয়ে তাদের মধ্যে বিতর্ক, অথচ আল্লাহর শত শত বিধানকে তারা অস্বীকার করে বসে আছে, নবীদেরকে হত্যা করে বসে আছে, অথচ তাদের গবেষণার বিষয় হলো যে আমি কাবার দিকে ফিরে নামাজ পড়ব না বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ব। তো এটার নাম হলো প্রথা সর্বস্ব দিন। প্রথা প্রথার মধ্যে যেন আমরা ঢুকে না যাই, রুসুম ও রেওয়াজের মধ্যে যেন আমরা ঢুকে না যাই। আমার পিতা দুনিয়া থেকে চলে গেছেন, তার জন্যে শুধু তার মৃত্যুবার্ষিকীর দিন তাকে স্মরণ করব, এটার নাম ইসলাম নয়। তাকে প্রত্যেক দিন স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বছরে একদিন আমি দোয়া করতেই পারি, অনুষ্ঠান মানুষকে একসাথে করতেই পারি, অবশ্যই এটা ভালো কাজ, কিন্তু আমি সারা বছর আমার আব্বা আম্মাকে ভুলে থাকলাম আর বছরে একদিন তাদেরকে স্মরণ করলাম, এটার নাম প্রথা পালন করা, ইসলাম পালন করা নয়। এই বিষয়গুলো যেন আমাদের কাছে সুস্পষ্ট থাকে। আমাদের ছেলেরা, আমাদের ছেলেরা অনেকেই মসজিদে আসি, নামাজ পড়তে আসি, কিন্তু পর্দা রক্ষা করি না। এরকম অনেক আছে, যুবক ভাইরা আমাদেরকে ফোন দেয়, হুজুর নামাজ তো পড়ি কিন্তু আবার এক মেয়ের সাথে প্রেমও করি, এখন সমাধান দেন। নামাজও পড়ি আবার মেয়েদের সাথে সম্পর্কও আছে, প্রেমও করে বেড়াই, তো এটার সমাধান আমাকে দেন। তো এটা এদের সমাধান নেই, আপনি নামাজও পড়বেন আবার প্রেমও করবেন, এই দুই সুযোগ আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদেরকে বেঁচে থাকতে হবে। একদল হজ মাঝখানে আর কি ঘটনা আপনাদেরকে শোনাই, একদল যুবক আর কি তারা হজ করতে গেছে, তো হজে যাওয়া সবগুলো হলো দুষ্ট আর কি, এক নম্বরের দুষ্ট, তো সব হজ করতে গেছে। তো হজ থেকে ফেরার পথে হজের যে আমির সাহেব, তো তিনি তো চিন্তিত যে এই সব শয়তানগুলো রেডি হয়ে গেছে হজ করতে, তো হজের এই কয়েকদিন তো ভালোই ছিল, এখন ফিরে আসার পরে যদি আবার শয়তানি শুরু করে তাহলে তো সমস্যা। অন্তত কয়েকদিন তো যেন ভালো থাকে, বাপ মারা যেন বুঝ দিতে পারি, এটা তো দরকার। তো এই জন্য আমির সাহেব সবাইরে নিয়ে, হজের আমির সাহেব সব যুবকদেরকে নিয়ে বসাইছে, বসে ওয়াজ করছে, শোনো যে হজ করে আসছো, এখন তো তোমাদের ইমানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে, হ্যাঁ এই এয়ারপোর্টে হাঁটাহাঁটি করবা, কত হুরপুরি তোমাদের সামনে দিয়ে হাঁটবে, তোমাদের চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। তো তোমরা যখনই কেউ তোমাদের সামনে পড়ে যায়, কোনো সুন্দরী নারী অথবা কোনো মহিলা, তাহলে ইস্তেগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ এটা পড়বে, আর চোখকে ফিরে রাখবা, ঠিক আছে? তো এয়ারপোর্ট থেকে তারা বের হয়েছে, বের হয়ে যে আনুষাঙ্গিক কাজকর্ম এগুলো করবে, তো করার মোটামুটি কাজ যখন শেষ, তো সাথে তো পাঁচ সাতজন যুবক ভাই, তো একজন বলল আস্তাগফিরুল্লাহ, বাকিরা কয় কইরে কইরে দেখা। তো দিনকে এভাবে মানলে ভাই হবে না, ঠিক আছে? দিনকে পরিপূর্ণরূপে মানতে হবে। তো আল্লাহ তাআলা এটি বলছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। যে দেখো, এই প্রথা যেগুলো মক্কাবার দিকে ফিরে নামাজ না বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এটা আল্লাহর কাছে কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা চান যে তোমরা একদিকে ফিরে পড়ো, নিয়ম করে দিয়েছেন, কেউ যদি কেবলা খুঁজে না পায় তো সে যেদিকে মনে চায় ফিরে সেদিকে ফিরে নামাজ পড়বে, কোনো সমস্যা নেই, কারণ এটার নাম ইসলাম নয়। ইসলাম কি? ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি সৎ সাহস নিয়ে পুণ্যবান হয়ে সেই কথা বলবে, আমান্না বিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে স্বীকার করে নিলাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে নিলাম, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়াল কিতাব, এবং সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ওয়ান নাবিয়্যিন,
এবং নবীদের প্রতি আমি বিশ্বাস রাখি, এটা যে বলে এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে ইসলাম। ওয়াতাল মাল আলা হুব্বিহি, সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও সে তার সম্পদকে মানুষের জন্য খরচ করে। জাবিল কুরবা, সে তার নিকটাত্মীয়দের জন্যে তার সম্পদকে খরচ করে। ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য খরচ করে। ওয়াল মাসাকিন, যারা নিঃস্ব, যারা দুস্থ তাদের জন্য খরচ করে। ওয়াবনাস সাবিল, যারা মুসাফির তাদের পিছনে যারা সম্পদ খরচ করে। ওয়াসাইলিন, যারা ভিক্ষুক, যারা হাত পাতে মানুষের কাছে, যাদের সম্পদ নেই তাদের জন্য যারা খরচ করে। অফির রিকাব, এবং গোলামকে আজাদ করার জন্য যারা খরচ করে। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ইসলাম। ও আকামাস সালা, সে নামাজকে কায়েম করে। ও আতাজ যাকা, সে যাকাতকে প্রদান করে। ওয়াল মুফুনা বি আহদিহিম, এবং সে যা মানুষের সাথে ওয়াদাবদ্ধ হয় সে ওয়াদাকে সে পূরণ করে। ইদা আহাদু, যখন সে ওয়াদা করে নেয়। ও সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররঃ, এবং বিপদ এবং মুসিবতে যে ধৈর্য ধারণ করে। ও হাইনাল বাস, এবং যখনই তার উপর কোনো বিপদ আপতিত হয় সে সেই বিপদের উপর ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা তাদের ইমানের ব্যাপারে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, নিঃসন্দেহে এই সমস্ত ব্যক্তি মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের একদম মৌলিক কথা, ইসলাম কী জিনিস, আল্লাহ তাআলা এটা আমাদের সামনে বলে দিলেন। অনেকগুলো বিষয় এখানে আল্লাহ তাআলা বলেছেন। আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, এটা হচ্ছে ইমানের অংশ। আখেরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, এই সবগুলো হচ্ছে মনের বিষয়। এরপর আল্লাহ তাআলা আমাদের সম্পদ খরচ করার কথা, যেটাকে আমরা বলি মালি ইবাদত, সম্পদ খরচের মাধ্যমে যে ইবাদত করতে হয় এই কথা আলোচনা করেছেন। এটাও ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। ওয়াতাল মাল আলা হুব্বিহি, সম্পদের প্রতি আমাদের ভালোবাসা থাকা সত্ত্বেও যখন আমি সম্পদ খরচ করব, এইটা আল্লাহ তাআলার কাছে ইমানের পরিচয়। আমাদের মধ্যে অনেকেই আমরা সম্পদ আল্লাহর পথে খরচ করি, কিন্তু কোন সময়, যখন মৃত্যু আমার একদম দোরগোড়ায় পৌঁছে গেছে, যখন সম্পদের প্রতি আমার আর কোনো কী নাই, আগ্রহ নাই, তখন আমি সম্পদ আল্লাহর পথে খরচ করতে চাই। কিন্তু আল্লাহ তাআলা কী বলছেন, সম্পদ তুমি সে সময় খরচ করো যখন সম্পদের প্রতি তোমার ভালোবাসা বিদ্যমান। তো এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ইমানের পরিচয় যে আমি আমার মালের প্রতি ভালোবাসা থাকার সময়ে আমি আল্লাহর প্রতি খরচ করছি। যে সময় আমার কোনো আশাই নাই, আমি দুনিয়া থেকে চলে যাব, তখন খরচ করলে আপনি কখনোই টাকা পয়সার প্রয়োজনের সময়, চাহিদার সময় খরচ করার মতো ফজিলত আপনি কখনো পাবেন না। এই জন্য এটার প্রতি আমরা বিশেষ করে খেয়াল রাখব। ওয়াতাল মাল আলা হুব্বিহি, সম্পদ কাকে দিতে হবে? জাওয়িল কুরবা, নিকটাত্মীয়দেরকে। আমরা এখানে অনেকেই ধরা, আমরা কই টাকা কুকুরে খাওয়াবো তাও তোরে দিব না। চাচাতো ভাই, মামাতো ভাই হয়তো কোনো সময় কষ্ট দিয়েছিল, হতে পারে দেয়। এক আমাদের অনেক পরিচিত এরকম আছেন যারা ছোটোবেলায় হয়তো আত্মীয় স্বজনদের দ্বারা কষ্ট পেয়েছেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দিয়েছেন, তাকে সম্পদ দিয়েছেন, তো তখন সে বলে যে আমি আমার আত্মীয় স্বজনদের জন্য এক পয়সাও খরচ করতে রাজি নই, আমি মসজিদে লক্ষ টাকা দিব, মাদ্রাসায় দিব, কিন্তু আমার নিকটাত্মীয়দেরকে আমি এক পয়সাও দিব না, কারণ তারা আমার উপর জুলুম করেছে, আমাকে কষ্ট দিয়েছে। তো এটা ইমানের পরিচয় নয়, এটা ইমানের পরিচয় নয়। তো আল্লাহ তাআলা বলছেন নিকটাত্মীয়দের জন্য খরচ করো। ওয়াল ইয়াতামা, এরপরই বলছেন ইয়াতিমদের জন্য খরচ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য খরচ করো, এটা ইমানের পরিচয়। যেন ইয়াতিমদের পিছনে খরচ করা, এটা যেন আমাদের মধ্যে কোনো গর্ব অহংকার নিয়ে না আসে যে আমরা তো ইয়াতিমদেরকে পালতেছি, আমরা পালছি না। এটা আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, আমাদের উপর জিম্মাদারি দিয়েছেন, যদি ইমানের পরিচয় দাও তো ইয়াতিমের পিছনে খরচ করো। ওয়াল মাসাকিন, দরিদ্র মানুষ, নিঃস্ব মানুষ, তাদের পাশে দাঁড়াও, এবং যারা মুসাফির, যারা সফর করতে এসে বিপদে পড়ে গেছে তাদের পিছনে খরচ করো। ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, দরিদ্রদেরকে দাও, এবং গোলামকে আজাদ করো। এখন তার গোলাম আজাদ করতে পারবেন না, এখন হচ্ছে আমাদের বাসা বাড়িতে কাজ করেন যারা, তাদেরকে সহায়তা করা, তাদেরকে নিজ পায়ে দাঁড় করিয়ে দেওয়া, তাদের একটু বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করিয়ে দেওয়া। আমরা এটাও যদি করি ইনশাআল্লাহ এটাও আমাদের জন্য ইমানের বড় কারণ হবে, ইমান পরিপূর্ণতা সহায়ক হবে। এরপর আল্লাহ তাআলা শারীরিক ইবাদতের কথা বলছেন। ওয়া আকামাস সালাহ, নামাজকে কায়েম করো। ওয়া আতাজ যাকা, যাকাত প্রদান করো, এবং তুমি তোমার সাথে কৃত ওয়াদা যেটা মানুষের সাথে করেছো সেটাকে রাখো। এই ক্ষেত্রে আমরা কত যে পিছানো, ঠিক আছে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, এটা একদম মুখস্থ কথা, তারা যেটা ওয়াদা করবেন এর 80% পূরণ করবেন না।
ইশতেহারের মধ্যে লিখবেন এটা এটা করে দিবেন, বাস্তবতা হলো কিছুই তিনি করবেন না। এই যে আমাদের মধ্যে অভ্যাস মানুষকে আশা দেওয়া, মানুষকে ওয়াদা দেওয়া এবং ওয়াদাকে ভঙ্গ করা, এটা মুনাফেকের পরিচয়, মুনাফেকের পরিচয়। এই জন্য মানুষকে কথা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, আমি যা পারবো না সেটা আমি কেন দিব, যেটা আমি রক্ষা করতে পারবো না সেটা আমি কেন, এই ওয়াদা প্রতিশ্রুতি মানুষকে আমি কেন দিব, চার চার দিনের অর্থের জন্যে একটু পদের জন্যে কেন আমি মানুষের সাথে এই ধরনের ধোকাবাজি করব। এই বিষয়ে খুব বেশি সচেতন থাকা, ওয়াসাবিরি নাফিল বাসা, এটাও খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এই দুনিয়াবী জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন মুসিবত আসবে, সম্পদের সংকট আসবে, ক্ষেত খামার ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা কখনও কাউকে ভালো রাখবেন, কখনও কাউকে বিপদে ফেলবেন। যদি কেউ বিপদে পড়ে যায়, পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার কোনো বিপদ মুসিবত নেই, আল্লাহ তাআলা সবাইকে কম বেশি বিপদ মুসিবত দিয়েছেন। এই বিপদ এবং মুসিবতে অধৈর্য হয়ে না যাওয়া, আত্মহত্যার পথ বেছে না নেওয়া, আল্লাহ তাআলাকে দোষারোপ করতে না থাকা, বরং সবর ইখতিয়ার করা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে হে আল্লাহ আমাকে আপনি কোনো কঠিন পরীক্ষায় ফেলবেন না। কারণ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কঠিন হয়ে যায় সেটার উপরে টিকে থাকাও তো আমাদের জন্য কঠিন। আমাদের ইমানের যে অবস্থা, আমরা তো কোনো কঠিন পরীক্ষা আসলে দেওয়ার যোগ্য নই। এই জন্য আল্লাহর কাছে খুব দোয়া করা যে হে আল্লাহ আমাকে আপনি সহজ পরীক্ষা নিন, আমার জন্য ধৈর্যের পরীক্ষাকে সহজ করে দিন। আল্লাহ তাআলা এরপরে বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, যারা এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলাকে মেনে নিবে এবং সত্যবাদী হবে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই তাকওয়াবান এবং মুত্তাকী, তাদের জন্য পবিত্র কোরআনের হিদায়াত। এই পুরো নসিহত আল্লাহ তাআলা করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান আল্লাহ তাআলা আলোচনা শুরু করবেন। এই পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামের মৌলিক বিষয়গুলো বলেছেন, এখন থেকে যে আলোচনা শুরু করবেন এটা হচ্ছে আইনি বিষয়, ফৌজদারি আইন নীতিমালা, এটা একটু কঠিন। এই জন্য আগেরগুলো বলে নিয়েছেন যে এগুলো যদি তোমরা পালনে অভ্যস্ত হও তো আমি সামনে যে কঠিন বিধানগুলো বলবো এগুলো মানা তোমাদের জন্য সহজ হবে, তোমাদের জন্য তোমাদের ইমান যখন মজবুত হবে, আখেরাতের প্রতি বিশ্বাস মজবুত হবে, যখন তোমরা নামাজে আসবে, আল্লাহর জন্য যাকাত দিবে, সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও নিকটাত্মীয়কে দেবে, তোমার গরিব দুঃখীদেরকে সাহায্য করবে, তখন তোমার জন্যে ইসলামের কঠিন বিধানগুলো মানাও সহজ হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ তাআলা প্রথমে কিছু সহজ বিধানগুলো বলেছেন, এখন একটা গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, আল্লাহ তাআলা তোমাদের জন্যে, তোমাদের হাতে কেউ যদি হত্যা হয়ে যায়, তোমাদের হাতে কেউ যদি হত্যা হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে হত্যা করে, তো তার জন্যে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন তোমাদের জন্যে, মুসলমানদের জন্যে, তোমরা তার কিসাস গ্রহণ করবে, হত্যার বদলে হত্যার এই বিধান তোমরা প্রয়োগ করবে। তো এটা ভারী বিধান আল্লাহর পক্ষ থেকে, এবং এটা সমাজের জন্যে, একটা দেশ এবং রাষ্ট্র এটা পরিচালনার জন্যে, এর স্থিতিশীলতা বজায় থাকার জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। মানুষের জীবনের আল্লাহ তাআলার যে হকগুলো আছে, নামাজ, রোজা, হজ, এগুলো আল্লাহ তাআলার হক, এগুলো আদায় করার পরেই একজন বান্দাকে সর্বপ্রথম যে বিষয় আল্লাহ তাআলা প্রশ্ন করবেন সেটা হলো, যদি কেউ কাউকে হত্যা করে থাকে, আল্লাহ তাআলা এই বিচার কিয়ামতের দিবসে সবার আগে করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফৌজদারি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানের পরিচয় দিচ্ছ, ইমানদার কারা এটা তো তোমাদেরকে আগেই শুনিয়ে দিলাম, এখন যারা ইমানের পরিচয় দিচ্ছ এবার কাজে পরিণত করে ইমানকে দেখাও, ইমান যে তো ইমানদার তুমি, এবার কর্মে পরিণত করো। আমি তোমাকে একটা বিধান দিচ্ছি, কিসাসের বিধান, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে তো তার শাস্তি হবে কিসাস, তাকে হত্যার বিপরীতে তাকে হত্যা করা হবে। তো শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান, এবং আল্লাহ তাআলা চান যে এই বিধান পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হোক, যে যার হাতে কোনো ব্যক্তি হত্যা হবে, প্রমাণিত হয়ে যাবে, তো তাকেও জনসম্মুখে তার শিরচ্ছেদ করা হবে। আল্লাহ তাআলা এই বিধানের মাধ্যমে একটি সমাজ, একটি দেশ এবং একটি রাষ্ট্রের আইনি যে স্থিরতা, স্থিতিশীলতা, এটা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। এখন অনেকে বলতে পারে যে একজন হত্যা হয়ে গেছে, আরেকজনকেও যদি হত্যা করে ফেলা হয় তাহলে এখানে তো সংশোধনের কোনো রাস্তা খোলা থাকলো না, একজন হত্যা হয়ে গেছে আরেকজনকে হত্যা করা হবে, এত তো সংশোধনের কোনো রাস্তা খোলা থাকলো না,
এটা হচ্ছে পশ্চিমা বিশ্বের মতবাদ, পশ্চিমা বিশ্বের মতবাদ। তারা টনকে টন বোমা ফেলবে, হাসপাতালকে গুড়িয়ে দেবে, ওইখানে তারা কোনো অমানবিকতা দেখবে না। কিন্তু ইসলামের বিধান একজনকে হত্যা করা হয়েছে তার বদলে হত্যা করা হবে, এটাকে তাদের কাছে অমানবিক মনে হয়, বর্বর মনে হয়, সারা পৃথিবীতে ফলাও করে বেড়ায়। তো ইসলাম বর্বরতার ধর্ম, ইসলাম অমানবিকতার ধর্ম, এই কথা তারা বলে বেড়াবে। তো আমরা যেন এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলা আগেই বলেছেন, আল্লাহর বিধান নিয়ে তোমরা যেন কেউ মতানৈক্যে লিপ্ত হয়ে না যাও, এখানে বিতর্ক করার কোনো সুযোগ নেই। কারণ যখন হাজারো মানুষের সামনে হত্যার অপরাধের বিরুদ্ধে হত্যার বিচার হবে, হাজারো এক হত্যা দেখে হাজারো মানুষের সংশোধন হয়ে যাবে, এক হত্যা দেখে হাজারো লক্ষ মানুষ সংশোধিত হবে। এটাই ইসলামের বিধান, এটাই ইসলাম এমনি এমনি দেয়নি, এটাই সায়েন্টিফিক, এটাই যুক্তিসঙ্গত, রাষ্ট্রবিজ্ঞানের এই নীতিমালাই বাস্তব। এটার বাস্তবতা অনেক খ্রিস্টানরা স্বীকার করে নিয়েছে, যে লন্ডনে ইউরোপে এক একটা বিচার এটা বাস্তবায়িত হতে অনেক সময় লাগে। আমাদের দেশীয় যে বিচার ইংরেজরা আমাদেরকে দিয়ে গেছে, এক একটা হত্যা মামলার বিচার আসতে আসতে আমরা বুড়া হয়ে যাই, যাদের যাদের পরিবারের মানুষ মারা গেছে তারাও মরে কবরে চলে যায়, তারা আর এই বিচার দেখতে পারে। এটা ইংরেজদের দেওয়া বিধান, একটা মামলার সমাপ্তি হতে বছরকে বছর চলে যায়। তাহলে মানুষের সংশোধন কোত্থেকে আসবে? মানুষ তো ভুলেই যায় যে আমার কেউ মারা গেছে, অথবা সাধারণ মানুষের মাথায় তো থাকে না যে এই হত্যা হয়েছে। আপনাদের মনে আছে কি না যে সাগর রুনির হত্যা, অনেক বছর হয়ে গেছে, 8-10 বছর হয়ে যাবে, বাংলাদেশের খুব বহুল প্রচলিত হত্যাকাণ্ড, সেটার বিচার এক পর্যন্ত হয়নি। বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে, যে একজন দর্জি ছিল, যাকে দলীয় রাজনৈতিক সদস্য কর্মী মনে করে একদম রাস্তার মধ্যে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এর ভিডিও ফুটেজগুলো মানুষের সামনে, এর সমস্ত দলিল সামনে, এটার কোনো বিচার হচ্ছে না, বিচার নেই। এইভাবে যদি বিচার বিচারহীনভাবে হত্যাকাণ্ডগুলো চলতে থাকে, তো ওই দেশ এবং ওই রাষ্ট্রে হত্যা তো ডাল ভাতে পরিণত হবে। এই জন্য ইসলাম হত্যার ক্ষেত্রে কঠিনতম বিধান দিয়েছে, এবং ইসলাম সুযোগও রেখেছে। এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি কাউকে হত্যা করা হয়, তো হত্যার বদলে যে হত্যা হবে এটার সমুদায় অধিকার থাকবে নিহতের পরিবারের মানুষের। নিহতের পরিবার রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না, কারণ রাষ্ট্রপতির তো কেউ মারা যায়নি, যার মারা গেছে সে না জানে এটার কী কষ্ট। এজন্য ইসলাম অধিকার দিয়েছে কাকে? নিহতের ফ্যামিলিকে, নিহতের পরিবারকে। আমাদের সৌদি আরবে যদিও অনেক বিধান ইসলাম মতো চলে না, কিন্তু এই বিধান তারা প্রতিষ্ঠিত করেছে। কয়েকদিন আগে আমি আপনাদেরকে মোহাম্মদ বিন মুরসালের কাহিনী শুনিয়েছি না? সারা পৃথিবীতে এটা তোলপাড় হয়ে গেছে যে এটাই ইসলামের বিধান। সেখানে মোহাম্মদ বিন সালমান পর্যন্ত বলেছে, যদি তাকে ক্ষমা করে দেওয়া হতো আমি খুশি হতাম, কিন্তু আল্লাহর বিধান আল্লাহ তাআলা যাদেরকে অধিকার দিয়েছে সেভাবেই বাস্তবায়িত হয়েছে। তো এটাই হচ্ছে ইসলামের ইনসাফপূর্ণ বিধান। আরে আমার পিতামাতাকে হত্যা করা হয়েছে, আমার সন্তানকে হত্যা করা হয়েছে, এই কষ্ট আমার দেশের প্রেসিডেন্ট কী করে বুঝবেন? এটা কি সম্ভব বোঝা তার পক্ষে? তিনি তো চাইলে মাফ করে দিলে মাফ হয়ে যাবে, এটা পরিপূর্ণ ইনসাফ নয়। এটাও একটা বিচার প্রক্রিয়া, কিন্তু এটা পরিপূর্ণ ইনসাফ নয়। ইনসাফ হচ্ছে ইসলাম যে বিধান আমাদেরকে দিয়েছে। পাশাপাশি ইসলামের যে বিধান সেটা হলো যে হত্যা হবে শিরচ্ছেদের মাধ্যমে, এটা 2 নম্বর বিধান। এক তো ফ্যামিলি অধিকার পাবে, দ্বিতীয় কথা হলো এটাকে শিরচ্ছেদের মাধ্যমে হত্যা করা হবে। তো শিরচ্ছেদ এর মাধ্যমে হত্যা করা, এইটার মাধ্যমে সবচেয়ে কম কষ্টে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যায়, সবচেয়ে কম কষ্টে। এটা আপনারা অনেকে জানেন না, অনেকে মনে করে যে এটা তো বর্বর মনে হয় যে এক কোবে মাথা আলাদা করে ফেলে, কিন্তু বাস্তবতা হলো যে এত ধারালো তরবারি দিয়ে আঘাত করা হয় যে সাথে সাথে তার সমস্ত রগ এর কেটে যায়, সমস্ত নার্ভগুলো কেটে গেলে তার শরীর যদিও লাফায়, দেখে মনে হয় অনেক কষ্ট হচ্ছে, বাস্তবতা হলো সে আসলে আর কোনো কষ্ট অনুভব করে না, সেটা বুঝতেই পারে না, কারণ তার ব্রেইনের সাথে তার যে ব্লাড সার্কুলেশন এগুলো কর্তন হয়ে যায় এবং সে কয়েক সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেয়। এটা হচ্ছে সবচেয়ে কম কষ্টের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা। এবং যখন সেটা খোলা ময়দানে করা হয়, এতে দুইটা ফায়দা হয়। একটা ফায়দা হলো এই যে মানুষ সতর্ক হয়ে যায়, যদিও মানুষ যে ব্যক্তি মারা যাচ্ছে সে কিন্তু খুব বেশি কষ্ট পায় না, কিন্তু যারা দেখে এটা তাদের মধ্যে একটা ভয় চলে আসে এবং তারা আরেকবার হত্যা করার আগে 1000 বার চিন্তা করে, এই ভয় তাদের মধ্যে আসে। এই কয়েকটা বিধান ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নিহতের পরিবার যদি চায় তাহলে এই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে তারা ক্ষমা করে দিতে পারে, তারা টাকার বিনিময়ে ক্ষমা করতে পারে, তারা চাইলে এমনিতেই ক্ষমা করতে পারে।
তো যখন জনসম্মুখে এই ঘটনা ঘটে তখন এটার একটা পজিটিভ দিক আছে, সেটা হলো যে সাধারণ মানুষ তখন এই নিহতের পরিবারকে বলে যে ভাই মাফ করে দেন, কিছু টাকা পয়সা নিয়ে নেন, মাফ করে দিলে ভালো হয়, এই যে কথাগুলো বলার সুযোগ তৈরি হয়। কিন্তু আপনি যদি অন্ধকার প্রকোষ্ঠে কাউকে ফাঁসি দেন তো কে সামনে থাকে, কে কাকে বলে, এই ধরনের কোনো সুযোগই আর খোলা থাকে না। আর ফাঁসির মাধ্যমে যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এটা বাস্তবায়িত হতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে, আরও বেশিও লাগে অনেক ক্ষেত্রে। এবং কী পরিমাণ কষ্ট হয় এটা আপনি আপনার গলায় চেপে এক সেকেন্ড দুই সেকেন্ড রেখে দিলে বুঝবেন। আপনি আপনার গলা এক সেকেন্ড দুই সেকেন্ড শ্বাস বন্ধ করে ধরে রাখেন তো টের পাবেন যে শ্বাস আটকানোর মাধ্যমে, ফাঁসির মাধ্যমে একজন মানুষকে মৃত্যুদণ্ড দিলে তার কী পরিমাণ কষ্ট হয়। তো এই জন্য সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে, স্বাস্থ্যগত দিক থেকে এবং সামগ্রিক কল্যাণের বিবেচনায় ইসলামের কেসাসের যে বিধান, এটার মতো সমতুল্য কোনো বিধান পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আল্লাহ তাআলা এর জন্য বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, এই সামনে আল্লাহ তাআলা বলেছেন এই কিসাস গ্রহণের মাধ্যমে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা জীবনকে নিহিত রেখেছেন। এক কিসাস হবে হাজারো প্রাণ বেঁচে যাবে, এক কিসাস হবে লক্ষ প্রাণ বেঁচে যাবে ওই দেশ থেকে, ওই ভূখণ্ড থেকে। হত্যা নামক জঘন্য এই কর্মকাণ্ডই বিতাড়িত হয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে। আল্লাহ তাআলা এর উৎকৃষ্ট নমুনা সৌদি আরবে রেখেছেন। সৌদি আরবের গত দশ বছরের যদি পাতা উল্টান হত্যা মামলা আপনি কয়টা পাবেন, হাতে গুনে হাতে গোনা যাবে। আর বাংলাদেশের খোঁজখবর নেন প্রত্যেক বছর কী পরিমাণ মানুষ শুধু বিচার বহির্ভূতেই মারা যায়, বিচারের কথা বাদই দেন, বিচার বহির্ভূত কী পরিমাণ মানুষ এদেশে মারা যায় এর হিসাব করে আপনি শেষ করতে হয়রান হয়ে যাবেন। এবং আলহামদুলিল্লাহ আফগানিস্তানে আপনারা দেখবেন যে হত্যার রেশিও কীভাবে কমে যায়, তারা তো কেবল তিন বছর দুই তিন বছর চলে, আর কয়েকদিন গেলে আট দশ বছর গেলে দেখবেন তারা হত্যাকে জিরোতে নামিয়ে নিয়ে আসবে, জিরোতে, যদি শরীয়তের বিধান প্রতিষ্ঠিত হয় ইনশাআল্লাহ। নিঃসন্দেহে সমাজ থেকে সকল ধরনের হত্যা এবং বিভৎস সকল কর্মকাণ্ড ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য কিসাসের বিধানকে ফরজ করেছেন। আল হুররু বিল হুর, স্বাধীনের স্বাধীন যদি কাউকে হত্যা করে তো সেই স্বাধীন ব্যক্তিকেই এর বিপরীত হত্যা করা হবে। ওয়াল আব্দু বিল আব্দ, কোনো গোলাম যদি কোনো গোলামকে হত্যা করে তাহলে সেই গোলামকেই হত্যা করা হবে। ওয়াল উনসা বিল উনসা, কোনো নারী যদি অপর নারীকে হত্যা করে তাহলে হত্যাকারী নারীকেই হত্যা করা হবে, অন্য কাউকে হত্যা করা হবে না। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ, তবে নিহতের পরিবার নিহতের ফ্যামিলি যদি চায় তাহলে তারা নিহত ব্যক্তির কিসাসকে মাফ করে দিতে পারে, তারা কাতেলকে হত্যাকারীকে তারা চাইলে মাফ করে দিতে পারে, এটা তাদের পক্ষ থেকে এহসান হবে। যদি তারা কোনো মুক্তিপণ চায় যে আমাদেরকে মুক্তিপণ দিতে হবে, আমাদেরকে এক কোটি টাকা দিতে হবে, এটাতে যদি অপর পক্ষ রাজি হয় তাহলে এই পদ্ধতিতেও চাইলে তারা মীমাংসা করতে পারে এবং হত্যাকাণ্ডকে তারা উইথড্র করে নিতে পারে। আল্লাহ তাআলা বলেন যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য কত সহজ করেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় সহজ বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় রহমত এবং কল্যাণ তোমাদের জন্য। ফামানি আতাদা বাদা যালিক, এই বিধান তোমাদের সামনে আসার পরে যারা সীমা লঙ্ঘন করবে, যারা আল্লাহ তাআলার এই বিধানের উপর প্রশ্ন তুলবে, যারা মুসলমান হওয়া সত্ত্বেও যারা এই বিধানের বিরুদ্ধে থাকবে, আল্লাহ তাআলা বলেন ফালাহু আযাবুন আলীম, তারা যেন কিয়ামতের দিবসে মর্মন্তুদ যন্ত্রণাকর শাস্তির অপেক্ষা করতে থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, এই কিসাসের মধ্যে আমি রেখেছি জীবনকে, একটা কিসাস হবে হাজারো লক্ষ প্রাণ বাঁচবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুই ইয়া উলিল আলবাব, যারা জ্ঞানী তোমরা যদি চিন্তা করো তো তোমরা এই কিসাসের মধ্যে কি হিকমত আছে, কি প্রজ্ঞা আছে, এর মাধ্যমে কীভাবে একটা সমাজ ব্যবস্থায় তার নীতিমালা স্থিরতা লাভ করে, একটা সমাজ কীভাবে দুর্নীতি থেকে মুক্ত হয়ে যায়, এটা তোমরা অনুধাবন করতে পারবে। শর্ত হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি হতে হবে, আল্লাহ তাআলার প্রতি তোমাদের যে আনুগত্য সেটাকে প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এই গুরুত্বপূর্ণ বিধান, কিসাসের বিধানকে মেনে নেওয়ার, গ্রহণ করার, এবং আমরা দোয়া করি আমাদের রাষ্ট্রের দায়িত্বে যারা জিম্মাদারিতে রয়েছেন তারা যেন এই সমস্ত বিধানকে আস্তে আস্তে আমাদের দেশে বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই দরুদ শরীফ পড়ুন।
استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهد إنك على كل شيء قدير اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين اللهم أنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أخير الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أحكم الحاكمين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث أي الله ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ লম্বা সময় ধরে আল্লাহ আমাদের অনেক ভাই বেরাদার মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে কেরাম আল্লাহ ওলামায়ে কেরাম তালেবে ইলম আল্লাহ তারা এখানে উপস্থিত হয়েছেন মাওলা এখানে কারো অন্য কোনো উদ্দেশ্য নেই আল্লাহ আমি এখানে বসে কথা বলছি আমার ইমানের মধ্যে ইখলাসের মধ্যে ঘাটতি থাকতে পারে আল্লাহ যারা মুসল্লি এখানে বসেছেন আল্লাহ তাদের কোনো ইখলাসের ঘাটতি নেই মাওলা তারা আপনার কালামকে শেখার জন্যে আপনার কালামকে শোনার জন্যে আল্লাহ আল্লাহ আপনার কালাম কে আপনার কথাকে জীবনে বাস্তবায়নের জন্যই আল্লাহ তার এখানে একত্রিত হয়েছেন মাওলা আল্লাহ যার হাত আপনার পছন্দ হয় যার কথা আপনার ভালো লাগে মাওলা আল্লাহ যার আমল যার তাকওয়া পরহেজগারি আল্লাহ আপনার কাছে পছন্দনীয় আল্লাহ তার হাতকে উসিলা করে আমাদের এই মজলিসকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আপনি আমাদেরকে কত কিছু বলেছেন কত কিছু জানিয়েছেন না আমরা জানতে পেরেছি না বুঝতে পেরেছি না জানার চেষ্টা করেছি না মানার চেষ্টা করেছি মাওলা আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে আপনি আমাদের জন্য উন্নতির আমাদের জন্য অগ্রগতির যে দরজা খুলে রেখেছেন আল্লাহ আমরা নিজেরা সেই পথ থেকে বিচ্যুত হয়েছি আল্লাহ যেই পথে কাবা পর্যন্ত পৌঁছার কথা ছিল সেই পথ থেকে দূরে সরে তুর্কিস্তানের পথে হাঁটা শুরু করেছি মাওলা আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আমাদের উপর রহম করেন আল্লাহ আমাদেরকে তৈয়ার হওয়ার তৌফিক দেন আমাদের হৃদয়কে তৈরি করে দেন আল্লাহ পবিত্র কোরআনের মহাব্বত ভালোবাসা দ্বারা আমাদের প্রত্যেকের অন্তরকে ভরপুর করে দেন আল্লাহ কোরআনকে যেন মানতে পারি আল্লাহ এর উপর যেন নিজের জীবনকে পরিচালিত করতে পারি আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক নসিব করেন আল্লাহ পবিত্র কোরআনের উপর পরিপূর্ণ ইয়াকিন দান করেন আল্লাহ কোনো ধরনের যুক্তিতর্কের ঊর্ধ্বে ওঠে পবিত্র কোরআনের প্রত্যেকটি কথাকে মানার তৌফিক দান করেন সমস্ত রুসুম প্রথা থেকে বের হয়ে আল্লাহ খাঁটি ইমানদার হওয়ার খাঁটি মুমিন হওয়ার খাঁটি মুসলমান হওয়ার তৌফিক আমাদের প্রত্যেককে নসিব করেন আল্লাহ আমাদের মুরব্বিয়ানে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন প্রত্যেককেই মাফ করে দেন প্রত্যেকের জন্য খায়র ও বারাকাতের ফয়সালা করেন আল্লাহ আমরা যে মজলিসে বসেছি আমাদের এই নেক আমলের একটা অংশ তাদের আমল নামাতে পৌঁছে দিন আল্লাহ রুসিলা করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিন জান্নাতের ফয়সালা করে দিন জান্নাতের ফয়সালা করে দিন মাওলা আল্লাহ দুনিয়ার ধোকা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন নারীর ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত ফিতান থেকে শুরুর থেকে আমরা আপনার কাছে পানা চাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু কল্যাণ আপনার কাছে চেয়েছেন আমরাও সেই সমস্ত কল্যাণ চাই যা কিছু অকল্যাণ থেকে তিনি আপনার কাছে পানা চেয়েছেন আমরা সমস্ত কল্যাণ থেকে আপনার কাছে পানা চাই মাওলা আল্লাহ কাল যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে কবরের অন্ধকার জগতে আমাদের বসবাস হবে আল্লাহ সেই অন্ধকার সময়ে পবিত্র কোরআনের আলো দ্বারা আমাদের কবরের অন্ধকারকে আপনি ঘুচিয়ে দেন মাওলা কবরকে আলোকিত করে দেন মাওলা আল্লাহ বারজাখী জিন্দেগি কি হবে আমাদের জানা নেই যেখানে সময়ে বলে কিছু নেই এক এক মুহূর্ত হাজার বছর সমান হবে মাওলা আয় আল্লাহ আল্লাহ সেই বারজাখী জিন্দেগিতে কোরআনকে আমাদের সাথে বানিয়ে নেন আল্লাহ আমাদের জন্য সওয়াল জবাবকে সহজ করেন আল্লাহ মৃত্যু আমাদের সামনে মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের তৌফিক দেন আল্লাহ একটি বছর শেষ করে আরেক বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আল্লাহ আমরা আপনার কাছে হাত তুলেছি মাওলা নতুন বছরকে ইমানের সাথে চলার ইসলামের উপর চলার মুসলমান মুমিন হিসেবে বাকি বছর কাটানোর
তৌফিক আপনি আমাদের প্রত্যেককে নসিব করেন আল্লাহ আমরা তওবা করছি তওবা ছাড়া আমাদের কোনো উপায় নাই মওলা আল্লাহ হুজুরে পাক তিনি দিনে 70 বার তওবা করেছেন না তার সামনে গুনাহ ছিল না তার পিছনে গুনাহ ছিল না তার উপরে গুনাহ ছিল না নিচে গুনাহ ছিল আল্লাহ আমরা তো প্রত্যেক দিনে রাতে গুনাহের সাগরে আবুডুবু খেয়ে তবু আমরা তওবা থেকে দূরে মওলা আল্লাহ যদিও তওবা আমরা রাখতে পারি না মওলা তবু আমরা তওবা করছি বারবার তওবা করছি মওলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন গুনাহ থেকে তো আমরা বাঁচতে পারি না মওলা অন্তত তওবার তৌফিক থেকে আমরা যেন বঞ্চিত হয়ে না যাই আপনি আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করেন আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন দেশের মানুষদেরকে হেফাজত করেন আমাদের এখানে যারা উপস্থিত প্রত্যেকের সমস্ত পেরেশানিকে দূর করে দেন আল্লাহ যার যে চাহিদা রয়েছে সমস্ত চাহিদাকে পূরণ করে দেন আল্লাহ অনেকই পেরেশানিতে পেরেশানিকে দূর করেন বালা মুসিবতকে দূর করে দেন মওলা আল্লাহ যারা অসুস্থ প্রত্যেককে শেফায় আজেলা কামেলা দায়মা কুলিয়া নসিব করেন যারা মুরব্বি রয়েছেন প্রত্যেকের নেক হায়াতকে বৃদ্ধি করে দেন যারা যুবক রয়েছেন প্রত্যেককেই হযরত আলী এ মুর্তাজার মতো কবুল করে নেন আল্লাহ যারা মধ্যবয়সী তাদেরকে ওমরে ফারুক আবু বকর সিদ্দিকের মতো কবুল করেন আল্লাহ আমাদেরকে ইমানের পরিচয়ে পরিচিত হয়ে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ আখিরাতের পথে পাড়ি দেওয়ার তৌফিক নসিব করেন আল্লাহ আমরা যা কিছু দোয়া করলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে আমাদের প্রত্যেকের দোয়া মুনাজাতকে কবুল ও মঞ্জুর করে নেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله